Audio Jungle. বিজেপি একটা পরিযায়ী পাখি, ক্ষণিকের অতিথি, তারা আসে আবার চলে যায়। বাংলার মানুষ তাদেরকে যথেষ্ট সম্মান করতে জানে, এরকমটাই বলছেন খানাকুল এক নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি অভিজিৎ বাগ। কি বলছেন তিনি দেখে নেব। তৃণমূল পিছিয়ে নেই, তৃণমূল সর্বশক্তি দিয়ে এগিয়ে চলছে রাজনৈতিক লড়াইয়ে। দেখাবো অভিজিৎ বাগ কি বলছেন। খানাকুলের বুকে কেন, এর আগেও তো গোটা সারা রাজ্য জুড়ে বিধানসভা ভোটে দেখেছেন আপনারা, এটা তো কারো অজানা নয়। এই তো শীত পড়ার আগে আপনারা জানেন তো এগুলো, যে কত পরিযায়ী পাখি সাইবেরিয়া থেকে, কত পরিযায়ী পাখি বিভিন্ন দেশ থেকে আসে। আবার শীত শেষ হলে কী হয়, তারা শীত শেষ হলে আবার তারা চলে যায় যেখানের পাখি সেই দেশে ফিরে যায়। তো 21 সালের আগেও বিজেপির নেতারা, বড় বড় নেতারা বাংলায় এসেছিল পরিযায়ী পাখির মতো, পরিযায়ী পাখির মতো তারা কিছুদিন থেকে বক্তব্য রেখেছে। বাংলার মানুষ অতিথি সেবা করতে জানে, ভালো করে অতিথি সেবা করে তাদের আবার পুনরায় বাংলার মানুষ, তারা যে মিথ্যা কথা বলে, তারা যে বাংলার মানুষের যে উন্নয়ন, একমাত্র উন্নয়ন বাংলার মানুষের করে মমতা বন্দ্যোপাধ্যায়। রোদ জল বৃষ্টি বন্যা সমস্ততেই কিন্তু একজনই থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমান যুব সমাজের আইকন, তিনিও সারা রাজ্য জুড়ে ছুটে বেড়াচ্ছেন, বাংলার অসংখ্য মানুষের বিপদের যে কোনো সময় পাশে থাকছেন। তো পরিযায়ী পাখিরা এসব তো বোঝে না, পরিযায়ী পাখিরা বাংলার মানুষের কষ্ট বুঝবে কী করে, পরিযায়ী পাখিরা বাংলার মানুষের যে মনীষীদের আবেগ, যে সম্মান সদ্দার্গ বুঝবে কী করে। এরা তো বাংলার মনীষীদের অপমান করে, বাংলার উন্নয়নের যাতে আটকে যায়, টাকা না আসে, তার জন্য বিজেপির নেতারা আনন্দ পায়, তাদের আনন্দ আসে। বাংলার মানুষের 100 দিনের কাজে যা দুস্থ মানুষ টাকা না পায়, আনন্দ হয় এদের, বাংলার যারা বিজেপির নেতা আছে। বাংলায় যারা ইন্দিরা আবাসনের টাকা যাতে না আসে, গরিব মানুষ যাতে ঘর না পায়, এদের আনন্দ হয়। আবার কোনো দুস্থ মানুষ এমন আছে যারা এই সময়েও কষ্ট করে হয়তো কোনোক্রমে অ্যাডভেস্টার দিয়ে একটা ঘর করেছে, তার যাতে ঘরটা আটকে যায়, এই বিজেপির নেতাদের আনন্দ আসে। রাস্তাঘাটে যাতে টাকা না পায়, এদের আনন্দ হয়। শিক্ষা খাতে যাতে টাকা না আসে, এই বিজেপির নেতাদের আনন্দ হয়। শুভেন্দু অধিকারী সহ যারা এই বিজেপির নেতারা আছে, 21 সালেও বারবার এরকম পরিযায়ী নেতাদের এনেছিলেন, এনে বড় বড় কথা বলেছিলেন। বাংলায় রাজনীতিতে তৃণমূল এগিয়ে, রাজনৈতিক লড়াই চোখে চোখ রেখে পঞ্চায়েত ভোট হবে।